মিখা এক অধ্যায়। যিহূদার রাজগণ যোথম, আহস এবং ইস্কিয়ের শাসনকালে সদাপ্রভুর বাক্য মোরেশত নিবাসী মিখার কাছে আসে। তিনি সমরিয়া এবং জেরুসালেমের উদ্দেশ্যে এক দর্শন পান। শোনো হে জাতিগণ, তোমরা সকলে, হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো, সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে, সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। সমরীয় ও জেরুসালেমের বিরুদ্ধে বিচার। দেখো, সদাপ্রভু নিজ বাসস্থান থেকে আসছেন। তিনি নেমে এসে পৃথিবীর সব উচ্চ স্থানের উপর দিয়ে গমনাগমন করবেন। যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তার নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে। এই সবই যাকোবের অপরাধের জন্য এবং ইসরায়েলের পরিবারের পাপের কারণেই ঘটেছে। যাকোবের অপরাধ কি? কি সেই সব সমরিয়ার নয়? যিহূদার উঁচু স্থান কি? সেই সব কি জেরুসালেমের নয়? সুতরাং আমি সদাপ্রভু সমরিয়াকে পাথরের স্তূপ দ্রাক্ষালতা রোপণের ক্ষেত্রে পরিবর্তিত করব। সেখানকার পাথরগুলি উপত্যকায় বইয়ে দেব এবং তার ভিত্তিমূল খোলা রাখব। তার সব প্রতিমাগুলি টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে। তার সকল মন্দিরের উপহার আগুনে পোড়ানো হবে। আমি তার সমস্ত প্রতিমাগুলি ধ্বংস করব, কারণ বেশ্যাবৃত্তির মজুরির থেকে সে তার উপহার সঞ্চয় করেছে। বেশ্যাবৃত্তির মজুরির মতোই সেইগুলি ব্যবহার করা হবে। কান্না এবং শোক, এই কারণেই আমি কাঁদব আর বিলাপ করব। আমি উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের মতো চিৎকার করব এবং পেঁচার মতো বিলাপ করব। কেননা সমরিয়ার ক্ষত আর ভালো হবে না, তা যিহূদার কাছে এসে গেছে, তা আমার লোকদের পর্যন্ত পৌঁছেছে, এমনকি জেরুসালেম পর্যন্ত। গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেতলি অফরাতে ধুলোয় গড়াগড়ি দাও। হে সাফিরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা শাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেত এৎসল শোক করছে, সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না। যারা মারতে বাস করে তারা ব্যাকুল হয়ে রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে, এমনকি জেরুসালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে। তোমরা যারা লাখিসে বসবাস করো, দ্রুতগামী ঘোড়াগুলি তোমরা রথের সঙ্গে বেঁধে দাও। ইসরায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল, সেই জন্য সিয়ন কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে। সুতরাং মোরেশত গাতকে নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে। ইসরায়েলের রাজাদের জন্য অক্ষিব নগর প্রতারক হবে। তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইসরায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লামে পালিয়ে যাবে। তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো তাদের শোকে ন্যাড়া হও, নিজেকে শকুনের মতো ন্যাড়া করো। কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে। মিখা দুই অধ্যায়। মনুষ্যের পরিকল্পনা ও ঈশ্বরের পরিকল্পনা। ঠিক তাদের যারা অন্যায় পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দের চক্রান্ত করে, প্রত্যুষেই তারা সেই সব কাজ করে, কারণ এই সকল করার জন্য ক্ষমতা তাদের কাছে আছে। তারা ক্ষেত্রের প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা
বাড়ির প্রতি লোভ করে তা অধিকার করে। তারা মানুষকে প্রতারণা করে তাদের ঘর বাড়ি নেয়, তাদের উত্তরাধিকার চুরি করে। সুতরাং সদাপ্রভু বলেন, আমি এইসব লোকের বিরুদ্ধে বিপর্যয় পরিকল্পনা করছি, যা থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে না। তোমরা আর অহংকারের সঙ্গে চলাফেরা করবে না, কারণ সেই সময়টা হবে চরম দুর্দশা। সেই সময় লোকেরা তোমাদের উপহাস করবে, তারা তোমাদের ব্যঙ্গ করে এই দুঃখের গান গাইবে, আমরা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত, আমাদের লোকেদের অধিকার ভাগ করা হয়েছে, তিনি তা আমার কাছ থেকে নিয়েছেন, তিনি আমাদের জমির বিশ্বাসঘাতকদের দিয়ে দিয়েছেন। সেই জন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না। ভক্ত ভাববাদী, তাদের ভাববাদীরা বলে, ভাববাণী বলো না, এইসব বিষয় ভাববাণী বলো না, আমাদের উপরে অসম্মান আসবে না। হে যাকবের বংশ, এই কথা কি বলা হবে? সদাপ্রভু কি অসহিষ্ণু হয়েছেন? তিনি কি এমন কাজ করেন? আমার বাক্য কি তাদের মঙ্গল করে না, যারা ন্যায় পথে চলে? সম্প্রতি আমার লোকেরা জেগে উঠেছে, যেন তারা শত্রু, যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মতো, যারা নিশ্চিন্তে পথ চলছে, তাদের গা থেকে কাপড় খুলে নিচ্ছে। আমার লোকদের স্ত্রীদের তোমরা তাড়িয়ে দিচ্ছ তাদের সুখের ঘর থেকে, তাদের সন্তানদের কাছ থেকে আমার আশীর্বাদ চিরদিনের জন্য কেড়ে নিয়ে নিচ্ছ। ওঠো, চলে যাও, কারণ এটি তোমার বিশ্রামের জায়গা নয়, কারণ তুমি তা অশুচি করেছ, সেই জন্য তা ভীষণভাবে ধ্বংস হবে। যদি কোনো মিথ্যাবাদী ও প্রতারক আসে এবং বলে, আমি বলছি যে তোমাদের প্রচুর সুরা এবং দ্রাক্ষারস হবে, তবে সেই হবে এই জাতির জন্য উপযুক্ত ভাববাদী। উদ্ধারের প্রতিজ্ঞা। হে যাকব, আমি নিশ্চয় তোমাদের সবাইকে জড়ো করব, আমি নিশ্চয় ইসরায়েলের অবশিষ্ট লোকদের একত্র করব, আমি তাদের খোঁয়াড়ের মেষদের মতো একত্র করব, যেমন চারণ ভূমিতে মেষপাল চরে, সেই স্থান লোকে ভরে যাবে। বন্দী দশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন, তিনি তাদের আগে আগে যাবেন, তারা দ্বার ভেঙে বের হয়ে আসবে, সদাপ্রভু তাদের রাজা তাদের মধ্য দিয়ে আগে আগে যাবেন। মিখা 3 অধ্যায়, ইসরায়েলের নেতা ও ভাববাদীদের ভৎসনা। তখন আমি বললাম, এ যাকবের নেতারা, ইসরায়েলের শাসকেরা, শোনো, তোমাদের কি ন্যায় বিচার সম্বন্ধে জানা উচিত নয়? তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্যকে পছন্দ করো, যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া এবং তাদের হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ, যারা আমার প্রজার মাংস খাচ্ছে, গায়ের চামড়া তুলে নিয়ে হাড়গুলি টুকরো টুকরো করছে, যারা সেগুলি কড়াইয়ের জন্য মাংসের মতো টুকরো টুকরো করছে, যেন পাত্রের মধ্যে মাংস, তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন, কেননা তারা মন্দ কাজ করেছে। সদাপ্রভু এই কথা বলেন, যেসব ভাববাদী আমার লোকদের বিপথে নিয়ে যায়, যদি তারা কিছু খেতে পায় তো শান্তি ঘোষণা করে, কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ কথন করতে পারবে না, ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে, আর দিন তাদের জন্য অন্ধকার হবে, দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা
অসম্মানিত হবে, তারা সবাই মুখ ঢাকবে, কারণ ঈশ্বর কোনো উত্তর দেবেন না। কিন্তু আমি যাকোবকে তার অপরাধ এবং ইসরায়েলকে তাদের পাপ জানাবার জন্য সদাপ্রভুর আত্মার দ্বারা ন্যায় বিচার এবং শক্তিতে আমি পূর্ণ হয়েছি। হে যাকোবের বংশের প্রধানেরা এবং ইসরায়েলের শাসকেরা, শোনো, যারা ন্যায় বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে, যারা রক্তপাতের দ্বারা সিয়নকে এবং অন্যায় দ্বারা জেরুসালেমকে গড়ে তোলে, তাদের প্রধানেরা ঘুষ নিয়ে বিচার করে, তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয় এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময় ভবিষ্যৎ বলে দেয়, তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোনো বিপদ আসবে না। সেই কারণেই তোমাদের জন্য সিয়নকে মাঠের মতো চাষ করা হবে, জেরুসালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটা ছোপে ঢাকা পড়বে। মিখা চার অধ্যায়। সদাপ্রভুর পাহাড়। শেষের সময় সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে প্রধান রূপে প্রতিষ্ঠিত হবে, তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে এবং লোকেরা তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে। অনেক জাতির লোক এসে বলবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই, যাকোবের ঈশ্বরের গৃহে যাই, তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথ সমিয়ে চলতে পারি। সিয়ন থেকে বিধান নির্গত হবে, জেরুসালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে। তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং দূর দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন। তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না, তারা আর যুদ্ধ করতেও শিখবে না। প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতা ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন। সব জাতির লোকেরা তাদের নিজস্ব দেবতার নামে চলতে পারে, কিন্তু আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলব। সদাপ্রভু বলেন, সেই দিন আমি ঘোড়াদের একত্র করব, যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের এক জায়গায় একত্র করব। আমি ঘোড়াদের আমার অবশিষ্টাংশকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব। সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়ন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করবেন। আর তুমি হে পালের দুর্গ, সিয়ন কন্যার দুর্গ, আগের রাজ্য তোমাকে পেরিয়ে দেওয়া হবে, জেরুসালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে। কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে? সেই জন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে? হে সিয়ন কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও, প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো, কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে খোলা মাঠে বাস করতে হবে। তুমি ব্যাবিলনে যাবে, সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন তোমার শত্রুদের হাত থেকে। কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে, তারা বলছে তাকে অশুচি করা হোক, আমাদের চোখ আগ্রহ সহকারে সিয়নকে দেখুক। কিন্তু তারা জানে না সদাপ্রভুর চিন্তা সকল, তারা বুঝতে পারে না তার পরিকল্পনা। যা তিনি জড়ো করেছেন শস্যের আটির মতো খামারে মাড়াই করার জন্য। হে সিয়ন কন্যা, তুমি উঠে শস্য মাড়াই করো, কারণ আমি তোমাকে লোহার শিং দেব,
আমি তোমাকে ব্রোঞ্জের খুর দেব, আর তুমি অনেক জাতিকে চুরমার করবে। তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিস সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশ্যে তাদের সম্পদ দিয়ে দেবে। মিখা পাঁচ অধ্যায়। বেতলেহেম থেকে প্রতিজ্ঞাত শাসক, ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও, কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে। ইসরায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করবে। কিন্তু তুমি হে বেতলেহেম ইফ্রাতা, যদিও তুমি যিহুদার শাসকদের মধ্যে ছোট, তোমার মধ্যে দিয়ে আমার জন্যে ইসরায়েলের এক শাসক বেরিয়ে আসবে, যার শুরু প্রাচীনকাল থেকে অনাদিকাল থেকে। সুতরাং ইসরায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইসরায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য। তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে, তার ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে রাখালের মতো তার লোকদের চালাবেন এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তার মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে। আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে। তখন আমরা তাদের বিরুদ্ধে 7 জন মেষপালক এমনকি 8 জন দলপতি নিযুক্ত করব। সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা, নিম্রদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে। তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে, তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন। অনেক জাতির মধ্যে যাকবের বেঁচে থাকা লোকেরা সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে, ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো, যা মানুষের আদেশে পড়ে না কিংবা তার উপর নির্ভর করে না। অনেক জাতির মধ্যে যাকবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো। সে যখন পালের মধ্যে দিয়ে যায়, তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না। তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে। সেই দিন সদাপ্রভু বলেন, আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব এবং তোমাদের রথগুলি ধ্বংস করব। আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব। আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব, মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না। আমি তোমার মধ্যে থেকে তোমার খোদিত মূর্তিগুলি এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব, যাতে তুমি আর কখনো নিজের হাতে নির্মিত বস্তু সকলের কাছে নত না হও। যখন তোমার নগরগুলি ধ্বংস করব, আমি তোমার মধ্যে থেকে তোমার আশেরার খুঁটিগুলি উপড়ে ফেলব। যে জাতিগণ আমার বাধ্য হয়নি, আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব। মিখা ৬ অধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর কথা। সদাপ্রভু কি বলছেন তা শোনো, ওঠো পর্বতের সামনে আমার কথা পেশ করো। তুমি যা বলছো তা পাহাড়গুলি শোনো, হে পর্বত সকল সদাপ্রভুর অভিযোগ শোনো, হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিমূলগুলি তোমরাও শোনো। তার নিজের লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলার আছে, তিনি ইসরায়েলীদের বিরুদ্ধে একটি অভিযোগ আনছেন। হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি, কিভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি, আমাকে উত্তর দাও। আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি এবং দাসত্বের দেশ থেকে উদ্ধার করেছি।
তোমাদের পরিচালনা করার জন্য আমি মুশি, হারুন আর মরিয়মকে পাঠিয়েছি। হে আমার লোকেরা, স্মরণ করো, মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল। শিটিম থেকে গিলগল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো, যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো। আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব? আমি কি হোমবলির জন্য তার সামনে যাব কয়েকটি এক বছরের বাছুর নিয়ে? সদাপ্রভু কি হাজার হাজার মেষ কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান, আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব? হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। সদাপ্রভু তোমার কাছ থেকে কি চাইছেন জানো? শুধুমাত্র এইটা যে ন্যায্য কাজ করা ও ভালোবাসা এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা। ইসরায়েলীদের দোষ এবং তার শাস্তি। শোনো, সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন আর তোমার নামের ভয় করা হলো প্রজ্ঞা, শাস্তির লাঠি, এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তার দিকে মনোযোগ দাও। হে দুষ্ট ঘর, আমি কি ভুলে যাব অসৎ উপায়ে পাওয়া তোমার ধন সম্পদ এবং কম মাপের ঐফা যা অভিশপ্ত? আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাড়ি পাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে? তোমাদের ধনী লোকেরা অত্যাচারী, তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী এবং তাদের জীব ছলনার কথা বলে। সুতরাং আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব। তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না, তোমাদের পেট তখনও খালি থাকবে। তোমরা সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু হবে না, কারণ তোমরা যা কিছু রক্ষা করবে তা আমি তরোয়ালকে দেব। তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না, তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু তার তেল ব্যবহার করতে পারবে না, তোমরা দ্রাক্ষা মাড়াই করবে কিন্তু তার রস পান করতে পারবে না। তোমরা অম্রির নিয়ম পালন করেছ এবং আহাবের পরিবারের সব অভ্যাস মতো চলেছ, তোমরা তাদের প্রথা অনুসরণ করেছ। সুতরাং আমি তোমাদের ধ্বংসের হাতে তুলে দেব আর তোমাদের লোকদের ঠাট্টার পাত্র করব, তোমরা পরজাতিদের অবজ্ঞা ভোগ করবে। মিখা সাত অধ্যায়। ইসরায়েলের দুর্দশা। কি দুর্দশা আমার! আমি সেই রকম হয়েছি যে গ্রীষ্মকালে ফল সংগ্রহ করে আর দ্রাক্ষা খেতে কুড়ায়, খাবার জন্য আঙুরের গুচ্ছ নেই, আমার আকাঙ্ক্ষিত এমন কোনো ডুমুরও নেই যা পাকতে চলেছে। দেশ থেকে ভক্তদের মুছে ফেলা হয়েছে, সৎলোক একজনও নেই, রক্তপাত করার জন্য সবাই ওত পেতে আছে, প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আটকাতে চায়। দুষ্কর্ম করার জন্য দু হাতি দক্ষ, শাসকেরা উপহার দাবি করে, বিচারকেরা ঘুষ নেয়, ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা প্রকাশ করে, তারা একসঙ্গে চক্রান্ত করে। তাদের মধ্যে সব থেকে ভালো লোকেরা কাঁটা ঝোপের মতো, সবচেয়ে সৎ লোকেরা কাঁটা গাছের বেড়ার চেয়েও খারাপ। তোমার কাছে ঐশ্বরিক দণ্ডের দিন এসে গেছে, যেদিন তোমার প্রহরীরা ঘোষণা করবে, এখনই তোমাদের বিশৃঙ্খল হওয়ার সময়। তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না, তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না। যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে সাবধানতার সঙ্গে কথা বলো, কারণ ছেলে তার নিজের বাবাকে অসম্মান করে, মেয়ে নিজের মায়ের বিরুদ্ধে, ছেলের বউ নিজের শাশুড়ির বিরুদ্ধে ওঠে,
মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু, কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব। আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব। আমার সদাপ্রভু আমার কথা শুনবেন। ইসরায়েলের উদ্ধার, হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হইও না। আমি পড়ে গেলেও আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন। যেহেতু আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, তাই আমি তাঁর ক্রোধ বহন করছি যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন। তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন, আমি তাঁর ধার্মিকতা দেখব। তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জিত হয়ে নিজেকে ঢাকবে। সে আমাকে বলেছিল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়? আমি নিজের চোখে তার পতন দেখব, এমনকি রাস্তার কাদার মতো তাকে পা দিয়ে দলন করা হবে। তোমার প্রাচীর গাঁথার দিন আসবে, তোমার সীমানা বৃদ্ধি করার দিন। সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে লোকেরা তোমার কাছে আসবে, এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত। পৃথিবীর বাসিন্দাদের কাজের ফলে পৃথিবী জনশূন্য হবে। প্রার্থনা এবং প্রশংসা। তোমার লাঠি দিয়ে তোমার লোকেদের তত্ত্বাবধান করো। সেই পাল তোমার উত্তরাধিকার, যারা নিজেরা একা অরণ্যে বাস করে উর্বর চারণভূমিতে। অনেকদিন আগে যেমন চরে বেড়াত, তেমনি বাসনে ও গিলিয়দে তারা চরে খাক। মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাব। জাতিগণ দেখবে ও লজ্জিত হবে, তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে। তারা নিজেদের মুখ হাত দিয়ে বন্ধ করবে এবং তাদের কান বধির হবে। তারা সাপের মতো ধুলো চাটবে, সেই প্রাণীদের মতো যারা সরীসৃপ। তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে। তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং তোমাকে ভয় করবে। কে তোমার মতো ঈশ্বর, যিনি তার অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ ক্ষমা করেন? তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না, কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও। তুমি আমাদের উপর আবার করুণা করবে। তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে। তুমি জাকবের প্রতি বিশ্বস্ত থাকবে এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে, যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে অনেক দিন আগে।